রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডে চম্পাশাড়ি অঞ্চল। জলমগ্ন শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ি অঞ্চল এলাকা বহু বাড়িতেই ঢুকে গিয়েছে জল, যার জেরে সমস্যায় বেশ কিছু পরিবার। প্রতিবছর সামান্য বৃষ্টি হলে এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে এলাকাবাসীদের অভিযোগ। বিষয়টি প্রাক্তন কাউন্সিলর মুকুল সেনগুপ্তকে জানালেও কোনো লাভ হয়নি। বর্ষার সময় জলমগ্ন অবস্থাতেই কাটাতে হয় দিন। গতকাল রাত থেকে এলাকায় বাড়িগুলিতে আশেপাশের জমি ও এলাকা থেকে জল ঢুকতে শুরু করে। রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর সর্বত্র জল থই থই অবস্থা, কোথাও কোমর অব্দিও জল জমে যায়। যদিও এই অবস্থায় এলাকাবাসীর খোঁজ নিতে কোনো জনপ্রতিনিধি আসেনি। ঘরে ঘরে জল ঢুকে যাওয়ায় বহু বাড়িতে রান্না বন্ধ, ড্রেনগুলি ঠিকমতো পরিষ্কার হয় না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এলাকার 20 বছর ধরে একই অবস্থা, প্রত্যেকবার এরকম বর্ষা হয় প্রত্যেক বাড়ি এই একই অবস্থা, আর এবার তো আরো ভয়াবহ আকার নিয়েছে। রাত 1:30 থেকে আমরা জেগে ঘরে প্রায় আমাদের 2-2.5 ফুট জল, সব কিছু নষ্ট হয়ে গেছে, কাগজপত্র বই খাতা সবই নষ্ট হয়ে গেছে, খাওয়ার চাল ডাল যা ছিল সবই নষ্ট হয়ে গেছে, সেই দলিলপত্র মানে হাবিজাবি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। ঘরের ভিতরে জল, ঘর থেকে বেরোতে পারছি না, শর্ট সার্কিট হয়ে গেছিলো মাঝখানে। তারপরে প্রতিটা বাড়িতে, মানে শুধু আমার বাড়ি বলে না, প্রতিটা বাড়িতে জল। হাজার বার বলা সত্ত্বেও যে ড্রেনটা একটু কেটে দেন, ড্রেনটা একটু কেটে দেন, অন্তত ড্রেনটা একটু কাটা থাকলে তো হয়তো জলটা কিছুটা হলেও পাস হতো। এই ড্রেনটা না কাটার ফলেই আজকে এই পরিস্থিতি হয়ে আছে। এই 20 বছর ধরে কখনো দেখতেই আসে না, দেখতে এই যে এত বড় একটা ইস্যু হয়ে গেল, একবার তো আসা দরকার ছিল প্রশাসনের পক্ষ থেকে, একবারও কাউন্সিলর আসেনি। দেখো পুরো জল, মানে রাইত হলে তো ঘুমাইতে পারি না, 2টা রাইতেই পুরো জল ঢুকে গেছে। এখন তাহলে বাচ্চারা কিছু খাইতে পারে নাই। কোথায় কোথায় জল ঢুকেছে আপনার বাড়িতে? সারা ঘরে ঢুকছে জল, কোনো ঘর বাকি নাই। স্বাধীনতা থেকে শুরু হলো স্বদেশী অভিযান, গ্রামে গ্রামে বিদ্যুৎ এল, উজ্জ্বল হিন্দুস্তান, মঙ্গল পর্যন্ত পৌঁছে গেল স্বদেশী মঙ্গল যান। তাহলে কেন হবে না হিন্দুস্তানি নিজেদের সব জিনিস আমরা বদলাবো, তবেই তো বদলাবে হিন্দুস্তান। সূর্য আত্মনির্ভর ভারতের প্রতীক।